মহিলাদের মানে প্রেগন্যান্সির সময়টাতে যে কোমর ব্যথাটা হয়, এটা কি পার্মানেন্টলি কখনো কিওর করা সম্ভব? আসলে প্রেগনেন্সিতে যাদের কোমর ব্যথা হয়, এখন আমার হসপিটালে 2 মাসের প্রেগনেন্ট একটা কোমর ব্যথা রুগী ভর্তি আছে, পিঠে ব্যথা এবং কোমরে ব্যথা তার মেরুদণ্ডের। এটা কিছু এক্সারসাইজ দেওয়া একটু পসিবল না, যখন আমরা অ্যাসেসমেন্ট করি একটা, আমরা আমাদের সেন্টারে স্ট্রাকচারাল ডায়াগনোসিস অ্যান্ড ম্যানেজমেন্ট, কোন স্ট্রাকচার ইনভলভ হইলো, কোন মাসেলটা কতটুকু টাইট আছে, কোন মাসেল কতটুকু লুজ আছে, বা যেটা এক্সরেতে লেখা লাগে, সবাই ফ্যামিলিয়ার যে মাসেল স্পাজম, সেই স্পাজম কেন হয়েছে, কোন মাসেলটা হয়েছে, এগুলো আইডেন্টিফাই করে যখন আমরা স্ট্রেচিং করে স্পাজম বা মাসেল টাইটনেসটা কমিয়ে দিব, এবং যেই মাসেলগুলো উইক আছে যখন আমরা সেটা কে মাসেল পাওয়ার গেইন করব, তখন যে কিন্তু এই এই যে ওভার স্ট্রেচ বা ওভার উইক এটা কিন্তু চলে গেলো, একটা ব্যালেন্স হলো, সব কিছুর কিন্তু একটা ব্যালেন্সিং থাকে, তখন পেনটা কমে যায়। এক্ষেত্রে প্রেগনেন্ট ওমেনদেরও আমরা যেটা করি, তার কিছু স্ট্রেচিং এক্সারসাইজ আছে, এবং কিছু হ্যান্ডে আমরা কিছু মাসেল ধরে কিছু মাইফেসিয়াল রিলিজও আছে, ওটা দিলে উনি ওই অবস্থাটাতে পেন ফ্রি থাকবে বা রিমুভ থাকবে। কারণ আপনি জানেন যখন তার লোয়ার অ্যাবডোমেনটা যত বিগ হইতে থাকবে শেষের দিকে, তখন কিন্তু কোমরে ওভার স্ট্রেচ আরও বেশি পড়বে। এক্ষেত্রে যদি তার থাইয়ের মাসেল, পেলভিক ফ্লোরের মাসেল, এসআই জয়েন্টের যে ব্যাক মাসেল, মোট কথা পেলভিক গার্ডেলের মাসেলটা যদি প্রপার স্ট্রেচিং করা যায় এবং কিছু ফাংশন দিয়ে স্ট্রেন্থ করা যায় ডিউরিং প্রেগনেন্সিতে, ওই ব্যালেন্সিংটা যদি আমরা আনতে পারি তাহলে তার কষ্ট কম হবে। এবং এই এক্সারসাইজগুলো সবচেয়ে মজার বিষয় হয়েছে, এই এক্সারসাইজগুলো করলে কিন্তু পেশেন্টের এই যে নর্মাল ডেলিভারি যে পেলভিক ফ্লোর মাসেলের যে এক্সারসাইজগুলো আমরা দিই, সম্ভাবনা থাকে, তার পেলভিক ফ্লোর মাসেলটা স্ট্রং থাকে, এবং এটাতে পরে তার যে আফটার সিজারিয়ানের পরে যদি ব্যথা থাকে, দেন আমরা বলি 45 দিন পরে আবার আমাদের কাছে আসতে।